মিষ্টি দেব। ঝুমশোনা, বাবার শাস্তিটা আমি দি। ঠিক আছে দাও। দাদা ভাই, তুই বল, তুঝে মার দিয়া যায় ইয়া ছেড়ে দিয়া যায়? আপনার হাতে পড়েছি যখন ম্যাডাম, তখন বদনামের উপায় আছে? বলুন কি শাস্তি দেবেন। ঠিক আছে, আগে উঠে দাঁড়া। বেশ, উঠে দাঁড়ালাম, বল কি করতে হবে, কান্ধর উঠবোস করাবে? না না, সেটা তো কোনো শাস্তি না। তোর শাস্তি হলো, তুই 8 বছর আগে দি ভাইকে যেভাবে প্রপোজ করেছিলি, আমার সামনেও তোকে সেইভাবেই প্রপোজ করতে হবে। কি হলো কর? দি ভাই, দি ভাই, দি ভাই, গেম রুল ইজ রুল, তুমি তো মাঝখান থেকে যেতে পারবে না। দাদা ভাই, রুল ইজ রুল। অনেকদিন ধরে ভাবছি তোকে কয়েকটা কথা বলি, কিন্তু কিছুতেই বলতে পারি না। তুই সামনে এলেই আমার সব কথাবার্তা কেমন এলোমেলো হয়ে যায়। সেই প্রথম দিনের ভালো লাগাটা একটু একটু করে জমতে জমতে আরো অনেক ভালো লাগার ঢেউয়ে মিশে ভালোবাসা হয়ে গিয়েছে নন্দিনী। বন্ধুত্বটা তার সীমানা ছাড়িয়ে ভয়ে ভয়ে অনেক কুণ্ঠা নিয়ে এক পা করে এগিয়ে গেছে ভালোবাসার দিকে। আমি আটকাতে পারিনি নন্দিনী। আমি তোকে খুব ভালোবাসি নন্দিনী। তুমি মজা করছো না রাহুলদা? তুমি সিরিয়াসলি আমাকে কথাগুলো বলতে এসেছো? তুমি আসবে বলে